এরপরে প্রশ্ন হলো বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আসন্ন ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় কোনো সহযোগিতা কি করা যায় না? আমাদের অনেক ভাই বোন বিষয়টি আমাদের দৃষ্টিতে এনেছেন যে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আমরা যেন কোনো উদ্যোগ গ্রহণ করি। প্রকৃতপক্ষে স্বাবলম্বীকরণ প্রজেক্ট যেটি ফাউন্ডেশন, এটি জাকাতের একটি প্রকল্প, আর জাকাত এটি সে সমস্ত মানুষদেরকে দেওয়া যায় যাদেরকে শরিয়ার দৃষ্টিতে ফকির এবং মিসকিন যাদেরকে বলা যায়, অর্থাৎ ফকির এবং মিসকিনের যে ডেফিনেশন এটা যাদের ক্ষেত্রে ফিট হয় ঠিক তাদেরকে জাকাত দেওয়া যাবে। এছাড়া অন্য সাধারণ অভাবী হয়তো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু তিনি ফকির বা মিসকিনের সংজ্ঞায় পড়েন না, তাহলে তিনি কিন্তু জাকাতের হকদার নন। সেই হিসাবে বঙ্গবাজারে যারা ব্যবসা করছেন, এমনকি গুলিস্তানে আপনার ফুটপাতে যারা ব্যবসা করছেন, সে সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের অনেকেই আছেন যাদের উপর জাকাত পরম ফরজ। অতএব জাকাত আমরা চাইলেই যাকে তাকে দিতে পারি না, তিনি হয়তো ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হিসাবে অবশ্যই তার প্রতি আমাদের সিম্প্যাথি রয়েছে, তার প্রতি আমাদের ভালোবাসা, তার জন্য আমাদের শুভকামনা, অনেক দোয়া রইল, এবং সেই সাথে তাদের কষ্টে আমরাও দুঃখ পাচ্ছি, কষ্ট হচ্ছে, কিন্তু তাই বলে জাকাতের যে আমানত মানুষের সেটা আমরা শরিয়ার সুনির্দিষ্ট নীতিমালার বাইরে আসলে খরচ করার খুব একটা সুযোগ নেই। আমরা দোয়া করি তাদের ক্ষতি খুব দ্রুততার সাথে যেন তারা পুষিয়ে নিতে পারেন, আর সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অবশ্যই উদ্যোগ নেবেন, উদ্যোগ নেওয়াটা কর্তব্যের অংশ। আর আল্লাহ রাব্বুল আলামিন ভাইদেরকে সবার তৌফিক দান করুন। তবে জাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রজেক্ট থেকে আসলে এখানে তেমন কিছু করা সহজ কাজ নয়, এটা আপাতদৃষ্টিতে করা অলমোস্ট অসম্ভবের মতো। তারপর আমরা আমাদের ভাইদের জন্য দোয়া রাখছি, সিম্প্যাথি দেখাচ্ছি। আসলে আসন্ন ফাউন্ডেশন শরিয়ার সীমানার মধ্যে থেকে কাজ করতে বাধ্য, কারণ আমাদেরকে যারা তাদের আমানতগুলো অর্পণ করেন, বিশেষ করে জাকাতের আমানত, সেটা শরিয়ার যে নীতিমালা আছে তার আলোকে আমাদেরকে ব্যয় করতে হয়। আমরা নিজেরা শরিয়ার ছাত্র হওয়ার পরও আলহামদুলিল্লাহ আমাদের বাইরের বিশেষজ্ঞ ওলামা ইকরাম যারা ইসলামিক ফিনান্সের উপরে পড়াশোনা করেছেন তাদের থেকে আমরা সহযোগিতা নেই। আমাদের জাকাত এবং অন্যান্য অর্থগুলো খরচ করার ক্ষেত্রে শরিয়া সেখানে পরিপূর্ণভাবে প্রতিপালিত হচ্ছে কি না সে বিষয়গুলো নিশ্চিত করবার জন্য। তো আশা করছি যে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাপারে আমরা স্বাবলম্বীকরণ প্রজেক্ট থেকে কেন উদ্যোগ নিতে পারছি না সে বিষয়টি দর্শক আপনি বুঝতে পেরেছেন, জাজাকুমুল্লাহ খের। তবে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের জন্য কল্যাণে ফয়সালা করুন, ওনাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন, মানসিকভাবে ওনাদেরকে চাঙ্গা থাকার এবং শক্ত থাকার মনোবলকে ধরে রাখার তৌফিক দান করুন, সেটাও আমরা করছি। সেই সাথে তাদের জন্য একান্ত সাময়িক ইফতারের আয়োজন, এগুলো আসলে খুব বেশি ফলপ্রসূ কিছু নয়, তারপরেও সেগুলো অনেকে উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ, সেগুলোকে সাধুবাদ আমরা জানাই। যেহেতু আসন্ন ফাউন্ডেশন সাধারণত টেকসই যে সকল উন্নয়ন বা টেকসই যে সমস্ত সহযোগিতা আছে সেগুলোর ক্ষেত্রে বেশিরভাগ মনোযোগ দিয়ে থাকে, বিধে আমরা এক্ষেত্রে তেমন কিছু আসলে করার সুযোগ পাইনি। তবে অন্তত সাময়িক তৎক্ষণাৎ কিছু করা, তাদের পাশে অন্তত সান্ত্বনা দেওয়া বা এই জাতীয় কাজ, সেগুলো আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং সিটি কর্পোরেশনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, তারা করছেন, করবেন। আমি ওই সময়টাতে সফরে ছিলাম, উমরার সফরে, এবং ওই সময়টাতে অগ্নিকাণ্ড ঘটেছে, যার কারণে আসলে সেখানে তেমন কিছু করার সুযোগও, মানে অন্তত সরাসরি উপস্থিত হওয়ার সুযোগ আমার হয়নি।